আমার ওয়াইফাই নিতে কত টাকা খরচ হয়েছে, কি কি প্রোডাক্ট কেনা লেগেছে, আপনাদের বা কত টাকা খরচ হবে বা কোনগুলো আপনাদের জন্য মাস্ট কিনতে হবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল অ্যান্ড 360 এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন। ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন আর বিভিন্ন ইউনিক দামি সব নতুন নতুন গ্যাজেট খুব কম দামের মধ্যে পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বেশ কয়েকটা গ্রুপের লিঙ্ক দিব, সেখানে জয়েন থাকতে পারেন। কারণ ওখানে অনেক দামি প্রোডাক্ট যখন কম দামে ডিসকাউন্টে দেয় ওইখানে কিন্তু লিঙ্ক সহ শেয়ার করা হয়। সো এখনই জয়েন হয়ে থাকুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপগুলোতে। আর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই পার্সগুলোই লেগেছে আমার ওয়াইফাই লাইন নেওয়ার জন্য, এবং কোনটার নাম কী, কোনটার দাম কত, সব কিছু ভিডিওতে দেখানো হয়েছে, পুরো শেষ পর্যন্ত দেখবেন। এইখানে যে গ্যাজেটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট, এই পুরো লাইনের জন্য আমার খুবই কাজে লেগেছে। নিচে রয়েছে এখানে রাউটার দেখতে পাচ্ছেন, 1500 টাকার একটা রাউটার। এরকম বেশ কিছু জিনিস এখানে ইউজ করা হয়েছে, কোনটার দাম কত পড়েছে, আপনারা কোন ধরনের প্রোডাক্ট ইউজ করবেন এখানে রয়েছে আরও একটা জিনিস। সো সব কিছু আমি পুরো ভিডিওতে একেবারে ডিটেইলসে শেয়ার করব, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর একটা বিষয়, এখানে বেশ কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছে যেগুলো মূল ওয়াইফাই লাইন নেওয়ার সাথে এই গ্যাজেটগুলোর বা এই পার্সগুলোর কোনো সম্পর্ক নেই, তারপরেও আমার প্রয়োজনের খাতিরে আমি ওই প্রোডাক্টগুলো এখানে ইউজ করেছি, যেগুলো আপনারা ইউজ না করলে আপনাদের খরচ আরও কিছুটা কমে আসবে। যেমন এখানে যে রাউটার স্ট্যান্ড দুইটা রয়েছে, এগুলো কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক, না চাইলে ইউজ করতে পারেন, না চাইলে এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো রাউটার স্ট্যান্ড দুইটা বাদ দিলে প্রায় 350 টাকার মতো সেভ করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন ওয়াইফাই নেওয়ার জন্য সেটা হচ্ছে রাউটার। বিভিন্ন বাজেটের রাউটার বাজারে রয়েছে 2000 টাকা, 1500 টাকা কিংবা 4-5 হাজার টাকারও। আমার এখানে ব্যবহার করা রাউটারটার দাম হচ্ছে 1500 টাকা। আপনাদের প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল ব্যান্ড বা ডাবল ডুয়েল ব্যান্ড যে কোনোটা ইউজ করতে পারেন। সো 1500 বা 2000 টাকার এরকম রাউটার ইউজ করতে পারেন। পরবর্তী প্রোডাক্ট হচ্ছে অনু, এবং এইটা আমার যেটা ইউজ করেছি 750 টাকা দাম। বিভিন্ন দামের রয়েছে, 1500 বা 2000 টাকারও ইউজ করতে পারেন, তবে এইটার দাম 750 টাকা। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে টিজে বক্স, এইটার দাম 50 থেকে 80 টাকা, তবে আমার এইটা ইন্টারনেট প্রোভাইডাররাই প্রোভাইড করেছে। এবং অনেক জায়গায় ইন্টারনেট প্রোভাইডাররা কিন্তু অনুও প্রোভাইড করে, তবে আমার এখানে আমাকে কিনে নিতে হয়েছে। এবং পরবর্তী প্রোডাক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ফাইবার প্যাসকট। ফাইবার প্যাসকট কিন্তু মার্কেটে 100-150 টাকার মতো দাম নিয়ে থাকে, যেটা হচ্ছে এই অনু থেকে উপরে টিজে বক্সে লাইন দিতে হয় এই প্যাসকট ইউজ করে, এবং এইটা আমাকে ইন্টারনেট প্রোভাইডারই দিয়েছে। এর পরবর্তী এই যে ল্যান কেবল যেটা রয়েছে, অনু থেকে রাউটারের সাথে কানেক্ট হওয়ার যে সিস্টেমটা সেটাই মূলত এই তারটা ব্যবহার করে দিতে হয়। সো এইটা কিন্তু এই রাউটারের সাথেই থাকে। আর পরবর্তী যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, লাইট জ্বলছে, এটা মূলত যখন লোডশেডিং হয় তখন আমার অনু এবং রাউটারকে চালু রাখার জন্য আমি আলাদাভাবে নিয়েছি। এই অনু এবং রাউটার চালু থাকলে যদি ISP ইন্টারনেট প্রোভাইড করে তাহলে কিন্তু এই মেশিনটার সাহায্যে কারেন্ট না থাকলেও লাইন চালু থাকে। সো এটা আসলে সোলারের সাথে কানেকশন দাও, এটা একটা ফুল রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এটা কীভাবে কাজ করে। এবং এইটা আসলে ব্যাটারির সাথে কানেক্ট করা রয়েছে, একটা সোলারের ব্যাটারি, এই তারটা দিয়েই মূলত সোলারের ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে। এটা দাম পড়েছে প্রায় 550 টাকার মতো। সো এই নিয়েই মূলত পুরো সেট আপটা করা হয়েছে। এটা কিন্তু খুবই ভালো সার্ভিস দেওয়া, অর্থাৎ কখন কারেন্ট চলে যাচ্ছে, কখন কারেন্ট থাকছে, এইটা আসলে কোনো বোঝার উপায় নেই ওই ডিভাইসটা ইউজ করে। অনু এবং রাউটার কিন্তু 24 ঘন্টা চালু থাকে এই ডিভাইসটার জন্য। অনেক সময় আমরা ইউজ করি বিভিন্ন ধরনের UPS, মিনি UPS, যেগুলো 7-8 ঘন্টা বা 10 ঘন্টা সর্বোচ্চ ব্যাকআপ দেয়, সেগুলোর দাম 2200 বা 2400 টাকা হয়ে থাকে, যেগুলো 10-12 ঘন্টা ব্যাকআপ দেয়। তবে এই যে ডিভাইসটা মাত্র 500 টাকা দিয়ে কিনে এটা কিন্তু একেবারে 24 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে, অর্থাৎ সোলারের ব্যাটারির সাথে যেহেতু কানেক্ট করা, রোদ হলেই সোলারের ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং সেখান থেকেই রাউটার অনু দুইটাই চলছে। কারেন্ট যদি 1 সপ্তাহ নাও থাকে এরপরেও কিন্তু এটার কোনো সমস্যা হবে না। এবং কারেন্ট যখন আসে তখন এই মেশিনটা আসলে সোলারের ব্যাটারি থেকে চার্জ নেওয়া বন্ধ করে দেয়, কারেন্ট থেকে চালু রাখে এগুলোকে, আর যখন কারেন্ট চলে যায় তখন শুধুমাত্র ব্যাটারি থেকে নেয়। সো ব্যাটারির উপরে কোনো প্রেশার কিন্তু পড়ে না। সো এই কারণে মূলত আমি ওই গ্যাজেটটি ইউজ করছি। সো এটা অনলাইন মার্কেটে পাওয়া যায়, সোলার UPS লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা এটা পেয়ে যাবেন। এবং এইটা চালু রাখতে খুব বেশি বিদ্যুৎ প্রয়োজন পড়ে না, এটা আসলে 7 ওয়াটের একটা চার্জার, সো খুব কম এর বিদ্যুতের মধ্যে এটা চালু। আর সর্বশেষ যে খরচটা সেটা হচ্ছে যে তার কালো রঙের যে তারটা অপটিক্যাল ফাইবার বাইরে থেকে এসে টিজে বক্সে কানেক্ট হয়েছে, টিজে বক্স থেকে আবার এই যে প্যাচকর্ডের মাধ্যমে অনুতে এসেছে, অনু থেকে আবার ল্যান কেবল দিয়ে রাউটারে এসেছে। সো যে তারটা বাইরে থেকে এসেছে, এসে টিজে বক্সের ভিতরে গিয়েছে ব্ল্যাক কালারের একটা তার, অর্থাৎ রাস্তায় যে ওয়াইফাই লাইনের তারগুলো থাকে অপটিক্যাল ফাইবার,
ওইগুলো আপনি চাইলে আপনাকে কিনে নিতে হতে পারে, যদি আপনার আইএসপি বলে যে আপনাকে কিনে নিতে হবে তাহলে। অর্থাৎ অনেক জায়গার আইএসপি এই তারগুলো কিন্তু তারাই প্রোভাইড করে, আবার কোনো কোনো জায়গায় বলে যে যারা এই ওয়াইফাই লাইন নিচ্ছে তাদেরকে কিনে নিতে হবে। এগুলো প্রতি মিটার তারের দাম 13-15 টাকা করে, এটা বিভিন্ন জায়গায় দাম কম বেশি হতে পারে। সো আপনার আইএসপি যদি আপনাকে কিনে নিতে বলে সেক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে, তবে বেশিরভাগ জায়গায় তারগুলো কিন্তু ইন্টারনেট প্রোভাইডাররাই দিয়ে থাকে। তো সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসগুলোর দামের একটা হিসাব করি আমরা এখানে, 1500 টাকা রাউটার এবং 750 টাকার ধরুন অনু, এরপরে 150 টাকার স্প্লিটার যেটা টিজে বক্সের ভিতরে থাকে, 120 টাকার ধরলাম প্যাচকট এবং 80 টাকা ধরলাম টিজে বক্স। তো এই টোটাল মিলিয়ে 2600 টাকার মতো খরচ আসে। এর বাইরে যদি আপনার তার কেনা লাগে অপটিক্যাল ফাইবার তাহলে সেটার দাম দিতে হবে। তো আমার কতটা খরচ হয়েছে আপনারা জানতে পারলেন এবং আপনাদের কত খরচ হবে সেটা একটা ধারণা নিতে পারেন। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।